হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জবস অ্যান্ড নলেজ। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি এনটিপিসি পরীক্ষার সম্ভাব্য ডেট এবং পরীক্ষার তারিখের বিষয়। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, এবং ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এটা কিন্তু কোনো অফিসিয়াল নোটিফিকেশান না, এটা একটা বড় নিউজ পোর্টালে খবরটা বেরিয়ে এসেছে। এবং কি কারণের জন্য আপনাদের পরীক্ষাটা এখনও পর্যন্ত নেওয়া সম্ভব হচ্ছে না এবং এর সম্ভাব্য পরীক্ষার ডেটটা কবে, এই দুটো বিষয় আপনারা আজকের এই ভিডিওতে জানতে পারবেন। এবং বন্ধুরা, আপনাদেরকে সেই অফিসিয়াল নিউজ পোর্টালে নিয়ে যাওয়ার আগে কিছু কথা আমি আপনাদেরকে বলতে চাই, কাইন্ডলি একটু শুনে নেবেন। আপনারা অনেকেই ভাবছেন যে যেহেতু এটা অফিসিয়াল নোটিফিকেশান না, তো তার মানে খবরটা ফেক হতে পারে বা খবরটার কোনো গুরুত্ব নেই। কিন্তু এক্ষেত্রে আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আপনারা অনেকেই ভাবেন যে এই ধরনের খবরগুলো হয়তো ফেক হয়ে থাকে, কিন্তু ব্যাপারটা আসলে কিন্তু আদৌ তেমন না। কারণ আমি আপনাদেরকে যে নিউজ পোর্টালের মাধ্যমে খবরটা দেখাবো সেটা কিন্তু একটা খুব বড় নিউজ পোর্টাল, এবং এক্ষেত্রে ব্যাপারটা কী হয়, বিষয়টা কী হয়, ওই নিউজ চ্যানেলের সাংবাদিক প্রতিনিধিরা কোনো রিক্রুটারের অফিসে গিয়ে সেখানে ইন্টারভিউর মাধ্যমে তথ্য সংগ্রহ করে। তখন প্রথমে সেই অফিসাররা তাদেরকে যে তথ্য দেয়, তারা সেই তথ্যই কিন্তু আমাদেরকে প্রোভাইড করে তাদের নিউজ চ্যানেলের মাধ্যমে, নিউজ পোর্টালের মাধ্যমে। এবার অনেক ক্ষেত্রে এরপরে কী হয়, সেই অফিসেই কিন্তু যারা রিক্রুটার থাকে তারা কিন্তু তাদের কোনো প্রবলেম বা কোনো কারণবশত তারা যখনই সেই ডেটটাকে পোস্টপন করে দেয়, সেই খবর কিন্তু তখন তারা সেই নিউজ পোর্টালটা সঙ্গে সঙ্গে পায় না। এবং আমরা হয়তো তখনই ভাবি যে এই নিউজ পোর্টালটা যে আমাদের সঠিক তথ্য দেয় না, সঠিক তথ্য দিচ্ছে না, ফেক কোনো তথ্য দিচ্ছে, কিন্তু বিষয়টা কিন্তু আদৌ সেরকম না। বিষয়টা হলো এটাই যে তারা কিন্তু তথ্য সংগ্রহ করে নিয়ে এসে সেই তথ্য আমাদেরকে দিয়ে দিচ্ছে। কিন্তু অনেক সময় কী হয় যে অফিসিয়াল যারা আছে অফিসিয়াল পক্ষ থেকে তারাই কিন্তু ডেটটাকে পোস্টপন করে দিচ্ছে, যার ফলে কী হয় ডেটটা কিন্তু চেঞ্জ হয়ে যায় এবং আমরা ভাবছি যে এই খবরগুলো ঠিক নয়। কিন্তু এক্ষেত্রে ঠিক সে ব্যাপারটা এমনই, এই খবরটাকে কিন্তু আপনারা হালকাভাবে নেবেন না, কারণ এটা একটা বড় নিউজ পোর্টালে প্রকাশিত হয়েছে। তো সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, এবং আশা করি ভিডিওটা আপনাদের উপকারে লাগবে এবং আপনারা কিন্তু আগামী যে এনটিপিসির পরীক্ষা আছে প্রস্তুতি কিন্তু শেষ মুহূর্তের যে প্রস্তুতি আপনারা কিন্তু পুরো দমে শুরু করে দিন। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলুন দেখে নেওয়া যাক অফিসিয়াল যে নিউজ পোর্টালের কী খবর প্রকাশিত হয়েছে এনটিপিসির পরীক্ষার বিষয়ে। তাহলে বন্ধুরা, আমি এখন আছি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস নিউজ পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে, এবং এখানে দেখুন খবরটি প্রকাশিত হয়েছে RRB NTPC CBT 1, রেলওয়েজ নট রিলিজিং অ্যাডমিট কার্ড এক্সাম ডেট শিডিউল দিস মান্থ। অর্থাৎ অক্টোবর মাসে কিন্তু অ্যাডমিট কার্ড বা এক্সাম ডেট বা শিডিউল কোনো কিছুই কিন্তু প্রকাশিত হচ্ছে না, এবং এই যে পরীক্ষাটি ডিলে হয়েছে তার কারণ এখানে বলে দেওয়া আছে। আপনারা একটুখানি এগুলো একটু দেখে নেবেন ভালো করে, আমি আপনাদেরকে সংক্ষিপ্ত বিষয়টা বলছি যে কেন দেরি হচ্ছে এখানে, এগুলো একটু আপনারা পড়ে নেবেন। এখানে দেখুন সমস্ত বিষয়টা দেওয়া রয়েছে, এগুলো একটু আপনারা ভালো করে দেখে নেবেন। এখানে যেটা বলা হয়েছে যে জুনিয়র ইঞ্জিনিয়ারের যে পরীক্ষাটা হয়েছিল স্টেজ টুতে, সেই প্রশ্নপত্র যে লিক হয়ে গেছে, যে সংস্থা দ্বারা পরীক্ষাটিকে নেওয়া হয়েছিল তাদের মাধ্যমে এরকম একটা গাফলতির প্রশ্ন উঠেছে। এবং এখানে দেখুন এখানে মুম্বাইতে এখানে অ্যারেস্টের কথাও বলা হয়েছে, অর্থাৎ এই বিষয়টা আপনারা একটুখানি ভিডিওটা পজ করে দেখে নেবেন, এখানে সমস্ত কিছু বিস্তারিত বলা হয়েছে। এবং সেই জন্যই রেল কর্তৃপক্ষ ডিসিশন নিয়েছে যে একটা নতুন বোর্ড, নতুন রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে RRB NTPC CBT 1 স্টেজের পরীক্ষাটা কিন্তু নেওয়া হবে। যদিও এই যে লিক হয়েছে এখানে দেখুন বলা হয়েছে, সেই লিকের প্রশ্নপত্র যে লিক হয়েছে সেটা কিন্তু RRB স্বীকার করেনি বা মেনে নেয়নি, তবুও তারা এই স্টেপটা নিয়েছে যে নেক্সট টাইম যে পরীক্ষাটা, অর্থাৎ NTPC যে পরীক্ষাটা হবে সেটা নেওয়া হবে একটা নতুন এজেন্সির মাধ্যমে। এবং সেই জন্যে তারা এই রিক্রুটমেন্টে একটু দেরি হচ্ছে, তারা যে সময় পরীক্ষাটা নেওয়ার কথা ছিল সেই সময় কিন্তু পরীক্ষাটা হচ্ছে না। অর্থাৎ তারা এখনও ডিসাইড করছে যে কোন এজেন্সির মাধ্যমে এই পরীক্ষাটাকে করানো যায়। যে মুহূর্তে তারা এই এজেন্সি সিলেক্ট করে ফেলবে সেই মুহূর্তে RRB-র পক্ষ থেকে কবে অ্যাডমিট কার্ড দেওয়া হবে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে। এই নতুন এজেন্সির মাধ্যমে পরীক্ষাটা নিতে নিতে এটা কিন্তু মোটামুটি ধরে নিন, এখানে দেখুন বলে দেওয়া আছে নভেম্বর পর্যন্ত এটা কিন্তু সময় চলে আসতে পারে। অর্থাৎ আগামী মাসে একটা সুযোগ রয়েছে যে তারা কিন্তু অ্যাডমিট কার্ডটা আগামী মাসে অর্থাৎ নভেম্বরে কিন্তু জারি করতে পারে। এবং এর পাশাপাশি আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে ভুবনেশ্বরের রেলওয়ে বোর্ডের অফিসিয়াল যে ওয়েবসাইটে কিন্তু একটা অলরেডি NTPC-র ওপরে একটা নোটিশ দেওয়া হয়েছে, যদিও সেই নোটিশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ সেই নোটিশে কিন্তু বিশেষ কিছুই বলা হয়নি, শুধু বলা হয়েছে যে আগামীতে তারা কিন্তু অ্যাডমিট কার্ডের বিষয়ে তথ্য জানাবে, এরকম একটা সামান্য ছোট্ট একটা নোটিশ সেখানে দেওয়া হয়েছে। সেই নোটিশে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কিছুই বলা নেই, আপনারা চাইলে ভুবনেশ্বরের অফিসিয়াল রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু সেই নোটিশটাকেও চেক করে নিতে পারেন। তাহলে বন্ধুরা, এটাই ছিল ছোট্ট একটা ইনফরমেশান, এবং যদি এটা আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন,
এবং এই ধরনের তথ্যগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।